আজকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। আমি লাস্ট ভিডিও যখন পোস্ট করেছিলাম তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি এরপরে যখন কোনো ভিডিও নতুন নিয়ে আসব আমি কিছু নতুন মানুষকে সঙ্গে করে নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি কিন্তু আমার কথা রেখেছি। আর আজকে কিন্তু আমি তোমাদের সবাইকে একটা ওয়েলকাম করছি না, আমার সাথে কিন্তু আমার পুচকুশনাও তোমাদের সবাইকে ওয়েলকাম করছে। আর ও কিন্তু নিজে পরিচয় করতে তোমাদের সঙ্গে চলে এসেছে। দেখেছো, দেখো ও কিন্তু গালে হাত দিয়ে ভাবছে যে আমি আজকে কার কার সাথে পরিচয় করবো। মানে এরকম একটা ব্যাপার। আর আমি খুব ভালো আছি, তোমরাও আশা করছি সবাই খুব ভালো আছো। সবাই আমাকে অনেক কমেন্ট করেছো, দিদি ভাই কেমন আছো, আগের থেকে কতটা ভালো আছো, তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপরে তুমি বেবি ফেসটা আমাদের সাথে একটু শেয়ার করো, ও কার মতন দেখতে হয়েছে, ও কী নাম রেখেছো। অনেকে অনেক কমেন্ট করেছো, অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। আমি যবে থেকে ব্লগ স্টার্ট করেছি আমাকে সবাই যতটা না ভালোবাসা দিয়েছো, তোমরা তোমাদের পুচকুশোনাকে তার থেকেও বেশি ভালোবাসা দিয়েছো। এটা দেখেই আমার সব থেকে বেশি আনন্দ লাগছে। আমার প্রেগনেন্সির পুরো জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার পুচকুকে নিয়েও এরপর থেকে আমি কী কী করবো না করবো আমার প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা ওকে দেখতে পারবে। আর তোমরাও এতদিন প্রচুর প্রতীক্ষা করেছিলে যে কবে বেবির ফেসটা দেখতে পারবে, আর আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে, তোমরা বেবির ফেসটা আজকে দেখতে পারবে। আর ও কার মতন দেখতে হয়েছে, কী কী অ্যাক্টিভিটি করছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে ঘিরেই তো এখন আমার জীবনটা, না সব কিছু ওকে নিয়ে। এতদিন আমি একা থাকতাম, একা ভিডিও বানাতাম, কিন্তু এখন থেকে তো আমার সব কিছুই ও, তাই ওকে নিয়ে তো অবশ্যই ভিডিও বানাবো, তোমরাও সেটা দেখতে পারবে তোমাদের পুচকুশোনাকে। তো চলো, আমাদের তোমাদের পুচকুশোনা আজকে তোমাদের সাথে আলাপ করবে, তোমাদের সাথে ও দেখবে তোমাদেরকে, তোমরাও ওকে দেখবে, ও তোমাদের কাছে দেখবে, দেখবে আজকে। এই যে তোমাদের পুচকুশোনা, দেখো সে একদম ঘুমে মগ্ন আছে এখন। চলো বাবা দেখতে চলো, তোমাদের সাথে মিমির আজকে পরিচয় করবে, সবাই তোমাকে দেখতে চেয়েছে। এই যে তোমাদের পুচকুশোনাকে দেখো, সে ঘুমিয়ে এখন অঘোর, তাই জন্য এখন আর চোখও খুলতে পারছে না। আর ওকে ঘুম পাড়িয়েই আমি আনলাম তোমাদের সাথে ভিডিও করব বলে, কারণ ও যদি না ঘুমায় আমি ভিডিও বানাতে পারবো না, কারণ এত দুষ্টু দুষ্টু হয়েছে আর এত ছটফট করে, সেটা তোমরা আমার ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবে। সারাক্ষণ সারা সকালটা ঘুমিয়ে নেবে, রাতের বেলা হলে ব্যাস ও মাম্মাকে আর পাপাকে জ্বালাবে। এই যে তোমাদের পুচকুশোনা, সবাই তোমরা দেখতে চেয়েছিলে ওর ফেসটা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর ফেসটা। তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার পুচকুশোনাকে কার মতন দেখতে হয়েছে, মামামের মতন দেখতে হয়েছে না পাপার মতন দেখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওকে আজকে সবাই দেখছো, ও কিন্তু মাঝে মাঝে চোখ খুলে তোমাদের সবাইকে দেখছে, ও ভাবছে আমি নতুন মানুষদের সাথে কি পরিচয় করছি। হ্যাঁ বাবা, তুমি তো নতুন মানুষদের সাথে পরিচয় করছো, সবাইকে ওয়েলকাম বলে দাও তো, সবাইকে হাই বলে দাও, একটু হাতটা না দিলেও একটু আমি যদি কেউ হাতটা না বলে, বলো সবাইকে হাই, মামামের চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম বলে দাও। এরপরে মামামের চ্যানেলে তো আমি সবাইকে ওয়েলকাম করবো, মাম্মা তো সবাইকে ওয়েলকাম করবে না, বলো আবার হাসছি। ওকে যদি ঘুম না পাড়াতাম না, আজকে সত্যি ভিডিও বানাতে পারতাম না, কারণ সব এতক্ষণ অবধি জেগেছিল। হ্যাঁ, কোনোদিনও জেগে থাকে না, আজকে যেই বলেছি আমি ভিডিও বানাবো, আজকে কিন্তু জেগেছিল। আর ও ভালো আছে, আমিও ভালো আছি, আগের থেকে অনেকটা। আর তোমাদের সবাইকে আমি বলেছিলাম যে ওর নাম রাখা হয়েছে, ডাকলাম আর কিছু, আর ভালো নামও কিছু রাখা হয়েছে। তোমাদের সবাইকে কমেন্টে জানাতে বলেছিলাম যে ওর কী কী নাম রাখবো, কোন নামটা বেশি ভালো। আমাকে অনেকে কমেন্ট করেছো ভালো নামটা সান্নিধ্য রাখার জন্য, তো ওর ভালো নামটা আমরা সান্নিধ্য ঘোষই রেখেছি। তোমরা সবাই তোমাদের সান্নিধ্যকে দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্টে বলবে ও কার মতন দেখতে হয়েছে। এখন খুব দুষ্টু দুষ্টু করে, প্রথম যখন ওকে আমাকে মানে আমি প্রথম যখন আর কি মানে যেদিন ও হয়েছে সেদিনের কথা তোমাদের সাথে কিছু শেয়ার করি, কারণ আমি বাড়িতে আসার পর থেকে তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি ওর সম্বন্ধে কিছু। যেদিকে ওকে আমাকে প্রথম ডেলিভারি হয়, ওটিতে যখন আমাকে প্রথম ওকে দেখায়, আমি খালি মুখটা আবঝা দেখেছিলাম, কারণ সেই সময় আমার মানে ওকে দেখার মতন অবস্থায় আমি ছিলাম না। তাও যখন দেখেছিলাম প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম, কিন্তু তারপরে আর ওকে আমার কাছে দেয়নি, কিছু ওকে দু ঘন্টার জন্য এনআইসিউতে রেখেছিল। তো আমাকে তারপরে যখন বেডে শিফট করে তার কিছুক্ষণ পরে ওকে দিয়ে গেছে আমার কাছে, তাও ওকে আমি ভালোভাবে সত্যি দেখতে পারিনি, কারণ আমি একদম বেডে শুয়েছিলাম, ওর ও কোনো পাশের বেডে ছিল, তো আমি অনেক কষ্ট করে ওকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু মুখটা ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে সিস্টারকে বললাম যে একটুখানি আমার বেবিটাকে একটু তুলুন, আমি একটু মুখটাও দেখবো। তো মুখটা দেখে খালি ভাবছিলাম যে কার মতন দেখতে পেয়েছে, আর যখন মানে আমি তো বুঝতে পারছিলাম না, তো মাকে বলছিলাম যে মা ওকে যখন প্রথম ওটি থেকে বার করেছিল ওকে কার মতন লাগছিল দেখতে, সবাই বলছিল যে পুরো তোর মুখ বসানো, খুব সুন্দর দেখতে হয়েছে, মা আমাকে বলছিল।
কিন্তু আমি ওকে তখন প্রথম যখন ও হয়েছে সেটা আমি সত্যি দেখতে পাইনি, আমি একদম মানে ঘুরেছিলাম, তো আমার মনে নেই যে ওকে কিরকম দেখতে লাগছে। আর এরপর থেকে তো আমার চ্যানেলে প্রত্যেক দিন ওকে দেখতে পারবে, তোমাদের বুঝবে সবাইকে ও কী কী অ্যাক্টিভিটি করছে, ও কখন হাসছে, ও কখন চোখ খুলছে, ও কখন ঘুম থেকে উঠছে, ও কখন ঘুমোতে যাচ্ছে। এতদিন তো একটা রিচুয়ালস ছিল বলে কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু এরপর থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে ওর সাথে, ও আমার সাথে কী কী করছে না করছে। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম ওর ফেসটা, তোমরা দেখলে এরপর থেকে আরও ভালোভাবে তোমরা ওকে দেখতে পারবে। আর এখন তো প্রত্যেকটা ঘুমোচ্ছে, এরপর যেদিন জেগে থাকবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ও কী কী করে না করে। ওটি থেকে বার করার পর প্রথম পাপানকে যখন সবাইকে দেখানো হয়, প্রথম পাপানকে আমি দেখি যখন বেডে আমার পাশে দেওয়া হয়েছিল, প্রথম ছবি তোলা পাপার আর মামামের সাথে পাপানের, প্রথম কোলে চাপা মায়ের পাপানের। এই প্রথম পাপান বাড়ি আসার পর আমার হাত ধরে খেলা করছিল, হাত ধরতে শেখা একটু একটু করে। এই সব কিছু ক্যামেরা বন্ধ করে রেখেছি শুধুমাত্র একটা মাস হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আস্তে আস্তে পাপানের নজর হওয়া, পাপান একটু একটু করে চোখ খুলে তাকানো, পাপানের আস্তে আস্তে হাত পা ছুঁড়ে খেলা, হাত পা ছুঁড়ে কান্না করা, কেউ ডাকলে আস্তে আস্তে তার দিকে তাকানো, পাপানের প্রথম দোলনায় চড়া তার দাদানের দোলনা দেওয়া দোলনায়, সেই দোলনায় চেপে সে হাত পা ছুঁড়ে একটু একটু করে কাঁদতে থাকে, আস্তে আস্তে করে তার গলার আওয়াজ বেরোতে থাকে। এগুলো প্রত্যেকটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর নতুন মানুষকে তো তোমরা সবাই দেখিয়ে গেলে নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটা এই অবধি।